হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল তাওজি বামায়া বলছি। আবারও হাজির হয়েছি আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমার রান্নার রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাজি। তো চলো বন্ধু, রান্নায় দেরি, দেখে আসি আজ আমি কীভাবে এই রান্নাটা করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিকন লতিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই লতিগুলো সামান্য একটু পানি দিয়ে একটা কড়াইতে করে চুলায় বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখে আসি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কচুর লতিগুলো চুলায় বসিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য। তার মাঝখানে অপেক্ষা করবো এটা বলক আসা পর্যন্ত, তারপর আমি এটা নামিয়ে ছেঁকে নিব। তো চলো বন্ধুরা, ব্রেক নিই কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু লতি দিয়ে রান্না করার জন্য। আর আরেকটা বাটিতে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি লতির জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর দেরি নয়, চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা চুলায় বসিয়ে দিই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি কড়াই চুলায় বসাই দিচ্ছি, কড়াইটা আমার গরম হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব, দেখতে পাচ্ছ। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, যে পেঁয়াজগুলো আমি কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। এখন আমি এটা লাড়া দিব। আমি পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে দিব। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, এই পেঁয়াজের সাথে ভেজে নিব চিংড়ি মাছগুলো দিয়ে। এখন এগুলো আমি লাড়া দিচ্ছি। চিংড়ি মাছটা এটার সাথে ভেজে নিলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা এটা চলে যাবে, লাল লাল হবে, সেটা দেখতে সুন্দর লাগবে। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছটি আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পানি অ্যাড করবো, এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, দেখতে পাচ্ছ হাফ চা চামচ। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। মরিচটা অ্যাড করে দিব সামান্য পরিমাণে, কারণ আমি ঝালতে একটু কাঁচামরিচের ঝালটা বেশি খাই, গুঁড়া মরিচের ঝালটা কম খাই, দেখতে পাচ্ছ তোমরা। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, পানিটা শুকিয়ে তেল বের করে নিব। মশলাটা যতটা কষাবো তরকারিটা ততটাই ভালো হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলার পানিটা শুকিয়ে গিয়েছে, তেল বের হয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কচুলতিগুলো অ্যাড করবো, ঠিক আছে। এখন এটা লাড়া দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কচুলতিটা লাড়া দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো যাতে কচুলতিটা একটু সিদ্ধ হয়, কারণ আমি এখানে পানি দিইনি, মশলার পানিটা শুকিয়ে ফেলতে। এখন সামান্য পানি দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লতির তরকারিটা বল চলে এসেছে। এখন আমি এটাকে লাড়া দিয়ে দিব। অবশ্য লতি ভাজি বা রান্না যেটাই বলি না কেন আমরা ভালোই লাগে চিংড়ি মাছের লতি ভাজি করলে, ঠিক আছে। তো এটা হতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবারও ঢেকে দিব, কিছুক্ষণের জন্য আবার অপেক্ষা করব। বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আমার লতি ভাজিটা লাড়া দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসেছে।
পানি আছে তো আমি পানিটা শুকিয়ে ফেলবো এটা আমি ভাজি করতেছি এখন আমি কয়েকটা কাঁচা মরিচ সাথে অ্যাড করে দিব তো গুঁড়া মরিচটা কম দিছি এখন এটাকে লাড়া দিব আর কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলে আমি লতিটা নামিয়ে ফেলব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার লতির পানিটা শুকিয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ কোনো পানি নেই ঠিক আছে এখন আমি লবণটা দেখব ঠিক আছে কিনা তো আমি দেখলাম আমার হালকা পরিমাণে একটু লবণ লাগবে এখানে লবণ ছিটিয়ে দিচ্ছি এখন আমি এটা লাড়া দিয়ে নামিয়ে ফেলব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লতিটা হয়ে গিয়েছে গরম চুলাটা নিভিয়েছি তো বেশি লাড়া দেওয়া যাবে না তাহলে লতিগুলো ভেঙে যাবে তো চলো এখন আমরা বাটিতে নিয়ে পরিবেশন করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কচুলতি ভাজি করা শেষ চিংড়ি মাছ দিয়ে তো আমার এই রান্নাটি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা আর আমার এই ভিডিওটি দেখে তোমরাও বাসায় ট্রাই করবা দেখবে খুব মজাই লাগে এই ভাজিটি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার আমি হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা নিজেরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ